এখনই তো ওনাকে চেনার আসল সময়। দেখলি না, নেতারা আসছে উপহার নিয়ে, গুন্ডারা আসছে ফুল নিয়ে। এবার তো আমাকে দেখতেই হবে এই অফিসারটা কতটা সৎ। হ্যাঁ রে, নয়া অফিসারের ওপর তোর খুব রাগ দেখছি। কেন হবে না বলতো? এই অফিসারটা এসেছে বলেই তো আমার বাপের ফিয়ারেস 3 মাসের জন্য আটকে গেছে। আমি বাপের সাথে কলকাতায় চলে যেতাম। বাবা, তুই তো দেখি হামাক ছাড়ি চলে যাবার জন্য একেবারে উঠি পড়ি লাগছিস। আচ্ছা, তুই যে এত যাই যাই করিস, একবার মন খারাপ হয় না হামাক ছাড়ি চলে যাবার কথা ভাবির? তোরা এত বোকার মতো কথা বলছিস কেন? তোরা জানিস আমি কেন এখান থেকে যেতে চাইছি? কিছুদিন আগে তো তোরাই বলতিস যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ তোরা কলকাতায় চলে যা। আর এখন বাইরে, এখন তো নয়া অফিসার আসিছে, ওই জন্য তো মনের জোর বাড়ি গেছে। আচ্ছা, মনের জোর বেড়ে গেছে। তো এই নতুন অফিসারটাকে তুই কতদিন ধরে চিনিস? দেখলি তো আজকে। তাও ঠিক, তবে সবাই যা কবাদ হচ্ছে যা দেখলু তাতে তো বল। মানেটা কি? একদিন একটুখানি দেখে তুই ওই অফিসারটাকে চিনে গেলি যে ও কতটা সৎ? না, আমাকে ওর আসল রূপটা দেখতেই হবে। নমস্কার নমস্কার। মামা তো আর পর্বতের কাছে গেলেন না, তাই পর্বতকেই মামাদের কাছে আসতে হলো। আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন, আমার নাম অখিল ঘোষ। আর এদের দেখছেন, এরা আমার দলের সব সক্রিয় কর্মী। ওহো, আপনার সঙ্গে পরিচয় করানো হয়নি। একে যে দেখছেন না, এ হলো আমার দলের সব থেকে সৎ, একনিষ্ঠ এবং কর্তব্য পরায়ণ কর্মী। এর নাম হলো গগেন্দ্রনাথ। আমরা সবাই ওকে আদর করে গগনা বলে ডাকি। কে মোহাম্মদ আর কে পর্বত সেটা কে ঠিক করলো? আর একজন পুলিশ অফিসার হিসেবে সব নেতাকে তো আমার চেনার কথাও নয়। আমার দুর্ভাগ্য স্যার যে আপনি আমাকে চিনতে পারেননি। আমার দেশ সেবার জন্য এই এলাকায় সবাই আমাকে চেনে। না না, তার জন্য আমি আপনাকে কখনোই দোষ দেব না। আপনি তো থানায় নতুন এসেছেন, আস্তে আস্তে সবই চিনতে পারবেন, জানতে পারবেন। এই যে এলাকাবাসী আপনাকে নিয়ে একটা বিশাল সম্বর্ধনা দিল, আমাদের ইচ্ছে ছিল সবাই আসবো। না, তার কারণ আমরা আবার সবাই চাইছিলাম আপনাকে নিয়ে আরও বিশাল একটা সম্বর্ধনা করতে। বেশ গুছিয়ে কিছু একটা করতে হবে। তো আসলে কি জানেন, মানে আমরা চাইনি যে আপনার বাংলোর বাগানে দাঁড়িয়ে আপনার গলায় একটা মালা পরিয়ে দিই। না 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 না, আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি। যোগ্য ব্যক্তির যোগ্য সম্বর্ধনা দরকার না? আমি তো এখানে একটা বিশেষ কাজ, একটা বিশেষ দায়িত্ব নিয়ে এসেছি। পাড়ায় পাড়ায় গিয়ে সম্বর্ধনা নিতে আসিনি। তা বটে। আসলে দেখুন, এলাকার মানুষ আমাকে ভুলে গেল, আমি কিন্তু আপনাকে ভুলিনি। সবাইকে নিয়ে দেখা করতে এলাম। আপনি বোধ হয় জানেন যে এখানে অনেক সমস্যা চলছে স্যার। মানে কি বলবো, হয়তো আপনি শুনে না, আপনি শুনলেও তো মানে একতরফা শুনেছেন না, পুরোটা আপনি এখনো ঠিক জানেন না। ওই যে থানার অফিসার বড়বাবু জয়ন্ত মুখার্জি, আরে মশাই বলবো কি, আমরা তো সবাই ওকে নিয়ে এখন নারী হাল হয়ে গেছি। হ্যাঁ দেখুন, শুধু যে টাকা ঘুষ নেওয়া তা নয়, চারিদিকে বদনাম উঠে গেছে। দুনিয়ায় এমন কোন নোংরা কাজ উনি করতে বাকি রাখেননি। আমার মাঝে মধ্যে হয় কি জানেন, নিজে ওই ধরা পড়ার ভয়ে সবাইকে চোখ রাঙিয়ে হাতের মুঠোয় রাখতে চাইছি বল। দেখুন না, কিছুদিন আগে থানার ওই বড়বাবু আমার গগনাকে থানায় নিয়ে গিয়ে দুমদম পেটালো। আচ্ছা বলুন দেখিনি কি কাণ্ড। হ্যাঁ, আসলে কি জানেন স্যার,
ও বকরা চায় বকরা, সেটা তো আমি পছন্দ করি না। আচ্ছা আপনি ঠিক কোন কথাগুলো বলতে আমার কাছে এসছেন বলুন তো। আমি কিন্তু নিজের চোখ এবং নিজের কানকে সব থেকে বেশি বিশ্বাস করি। নিজের চোখে আমি যা দেখি আর নিজের কানে যা শুনি সেটাই আমার কাছে সবচেয়ে বড় সত্যি। তাই আপনার কথাগুলো কিন্তু আমাকে একদম টাচ করছে না। তা তো বটেই। দেখুন, আপনার নিজের চোখ কান থাকতে আপনি অন্যের চোখে দেখবেন কেন আর অন্যের কানেই বা শুনবেন কেন? যাকে আলাপ করিয়ে দিই, এই আমার গগনা। আপনার যখন খুশি স্যার আপনি গগনাকে একবার ডাকবেন, যে কোনো কাজে গগনা আপনার পাশে গিয়ে দাঁড়াবে। একটা কথা বলে রাখি স্যার, আমার পাশে দাঁড়াবার জন্য সরকার আমাকে মাইনে করা কর্মচারী আমার সহকারীদের দিয়েছেন, তাছাড়া আমার উপরওয়ালা কর্তারাও আছেন। তা হঠাৎ আমি সব ছেড়ে আপনার এই সক্রিয় কর্মীটিকে আমার কাছে রাখতে যাব কেন বলুন তো? না মানে আপনি এখানে নতুন এসেছেন তো, তো তো এটা আমাদের সৌজন্য। আমরা সবাই চাই যাতে আমরা সবাই স্যারের কাজে লাগতে পারি আর কি। দাঁড়িয়ে কি দেখছিস আমাকে ফুলের তোড়াটা দে, এটা আপনার উপহার স্যার। স্যার আরেকটি উপহার আছে আপনার জন্য। আর একটা উপহার? হঠাৎ কি বলছেন স্যার, এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎকার, প্রথম দেখা হচ্ছে। আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো, খালি হাতে তা কি কখনো হয়, একটা তো হাতে কিছু আনতেই হবে। গগনা দাঁড়িয়ে দেখছিস কি, স্যারের হাতে উপহারটা তুলে দে। কি আছে এতে? এই ঘরে গিয়ে খুলবেন স্যার, ঘরে গিয়ে খুলবেন। এটা তো ঘর অব্দি যাবে না, আমি জানতে চাই এতে কি আছে। কিছুই নেই স্যার, এই একটু প্রণামী আর কি। প্রণামী? আপনি আমাকে টাকা দিচ্ছেন? ছি 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 স্যার, টাটা টাটা এইটা ভাবছেন কেন? না না, কি করেন আপনি? আমি তো দেশ সেবা করি। এ দেখুন না, সারা জীবন মানুষের সেবা করতে করতে আমার জীবনে আর কিছু করা হলো না। দেশ সেবা করলে মাসে মাসে প্রচুর টাকা পাওয়া যায় বুঝি? না না, দেশ সেবা করলে কখনো টাকা পাওয়া যায় স্যার? এই আমি দেশ সেবা করতে গিয়ে আমার ঘর থেকে পকেট থেকে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছি। যখন কিছুই করেন না তাহলে এই টাকা আপনার হাতে এলো কোথা থেকে? কোথাকার টাকা? আর আপনি আমাকে এখানে দাঁড়িয়ে টাকা দিচ্ছেন শুধু এর জন্য আমি আপনার কি হাল করতে পারি আপনার ধারণা আছে? আপনি স্যার খুব উত্তেজিত হয়ে পড়ছেন। হয় অল্প বয়স, এখন তো রক্ত গরম হবার সময়। আসলে টাকাটা তো আমার নয়, গগনার টাকা। করতে গেলো ওর ব্যবসার থেকে, ও আপনাকে দিতে চেয়েছে আপনার সেবায় লাগবে বলে। আসলে ও তো জানে না আপনার কি পছন্দ আর অপছন্দ, তাই এই বাক্সটা টাকা ভর্তি করে ধরে দিয়েছে। আপনার যেটা পছন্দ হয় আপনি কিনে নেবেন স্যার। আপনাকে আমাদের সেবা করতে দিন স্যার। প্রথমবার বলে শুধু টাকাটা ফেরত দিলাম, এটা যদি দ্বিতীয়বার হয় তাহলে আমার সার্ভিস রিভলভার কোথায় টাক করতে হয় সেটা আপনি নিশ্চয় খুব ভালো করে জানেন। আপনি নাকি নেতা, আর এই আপনার সুযোগ্য চেলা। চলো 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 পাল্টাই।